হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা মেইনলি যারা নতুন অবস্থায় আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে, এছাড়াও যারা ওল্ড মেম্বার আছেন তাদের জন্য হেল্পফুল হবে। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি টপ 10 লো পে আউট সাইটগুলো। লো পে আউট বলতে সাইটগুলো পেমেন্ট কম করে ওই রকম কিছু না, এটা হচ্ছে আপনি সবচেয়ে কম কত ডলারে উইথড্র করতে পারবেন সেই বিষয়টা, কোন সাইটের মধ্যে আপনি $1, কোন সাইটে $5 বা এর নিচে আপনি পারবেন ওই সাইটগুলো শেয়ার করতে যাচ্ছি। সো যারা নতুন অবস্থায় কাজ করেন তাদের কম ডলারে উইথড্র করাই বেটার। সো আজকের ভিডিওটা মেনলি তাদের জন্যে, যারা সাইটগুলো দেখতে চান ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর খারাপ লাগলেও ডিসলাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের লিস্টে 10 নম্বর যে সেটটা সেটা হচ্ছে প্রাইস ডেবল। এই সেটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সেট থেকে উইথড্র করতে গেলে আপনার কোনো প্রকার ফোন নাম্বার লাগবে না, এখানে কোনো ফোন ভেরিফাই লাগে না, ভেরিফাই ছাড়া উইথড্র করতে পারবেন। আর এখানে মিনিমাম পে আউট হচ্ছে অনলি $5, এর নিচেও পে আউট করা যায় বাট ওইগুলো সেল করা যায় না, সেই জন্য আমি মিনিমাম উইথড্র $5 ধরে নিলাম। সো এটা হচ্ছে আমাদের 10 নম্বর সাইট, এখান থেকে আপনি পেপ্যাল উইথড্র করতে পারবেন গুগল প্লেতে, এরপরে হচ্ছে ভিসা কার্ডে, মেনলি ভিসা কার্ডটা সেল করা ইজি, সো আপনারা ওইটি উইথড্র করবেন। এরপরে আমাদের 9 নম্বর সিরিয়ালে যে সেটটা সেটা হচ্ছে সার্ভে জাঙ্কি। তো এই সেটটা আমাদের খুবই ফেমাস একটা সাইট, আমরা নতুন হোক পুরান হোক সবাই এই সেটটাতে কাজ করে অনেক মজা পাই, এখানে আর্নিং করাটাও ইজি। বাট এখানে ঝামেলার বিষয় হচ্ছে এখান থেকে উইথড্র করতে গেলে আপনার US-এর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এখানে ফোন ভেরিফাইও লাগে, আর এখানে সর্বনিম্ন উইথড্র হচ্ছে $5। আপনি $5 হলে US-এর কোনো ব্যাঙ্কে উইথড্র করতে পারবেন। সো এই সাইটের ডিটেলস নিয়ে ভিডিও আছে আমার, আপনারা চাইলে ওই ভিডিওটা ফলো করতে পারেন। আমাদের এরপরে যে সাইটটা সেটা হচ্ছে ওয়াইসেন্স। এটা আর্নিংয়ের জন্য খুব ভালো সাইট বলবো না, বাট এই সাইটটা মোটামুটি পেমেন্ট ভালো করে। এই সাইটের মিনিমাম উইথড্রল হচ্ছে $5, এই সাইট থেকে অন্যান্য সাইটে করেই বেটার। এরপরে 7 নম্বর সাইট যেটা আমাদের সেটা হচ্ছে মাই পয়েন্টস। এইটাও একসময় খুব ফেমাস একটা সাইট ছিল, বাট এখন এখান থেকে উইথড্র করতে গেলে কিছু প্রবলেম ফেস করতে হয়, এই সাইটে নাম্বার ভেরিফাই হয় না, এরপরে অবশ্য কমপ্লেন করলে ঠিক করে দেয়, বাট ভালোর দিক দিয়ে এই সাইটটা এখন আর আমি ভালো বলবো না। বাট এই সেটে মিনিমাম উইথড্রল হচ্ছে খুবই কম, সেটা হচ্ছে অনলি $1। বাট $1, $3 যে কার্ডগুলো আছে সেগুলো সেল করা যায় না। সো এই সেটের যে মিনিমাম উইথড্রলটা হচ্ছে সেটা হচ্ছে $5 আইটিউন্সে, তো আমরা $5 ধরে নিতে পারি। এরপর আমাদের লিস্টে 6 নম্বর যে সেটটা সেটা হচ্ছে শকবক্স। এই সেটটা আমার খুবই প্রিয় একটা সাইট, যারা এই সেটাতে কাজ করছেন শুধুমাত্র তারাই বুঝেন এই সাইটটার মর্ম। এই সাইটটাও মাই পয়েন্টসের মতো একটা সাইট, দুইটা সেম কোম্পানির সাইট, আপনি শকবক্সে কাজ করলে মাই পয়েন্টসে কাজ করবেন না, আর মাই পয়েন্টসে করলে শকবক্সে করবেন না। এই সেটে যদি ভালো করে কাজ করেন আপনি ইজিলি $10 করতে পারবেন, আর এই সেটের উইথড্র হচ্ছে খুবই কম, আপনি $1 উইথড্র করতে পারবেন, $3 করতে পারবেন, $5 করতে পারবেন। এটা হচ্ছে মাই পয়েন্টসের মতোই, আপনি $5 এখানে ভিসা পাচ্ছেন, অবশ্যই উইথড্র করলে ভিসা উইথড্র করবেন। এরপর আমাদের 5 নম্বর লিস্টে যে সেটটা সেটা হচ্ছে superpay.me। এই সেটটা অনেকে আজকে নতুন শুনতেছেন, বাট এই সেটের র্যাঙ্ক অনেক ভালো। এখানে সাইট নিয়ে কিছু ইনফরমেশন দেখেন, এখানে হচ্ছে ফাস্ট পেমেন্ট, আপনি 24 আওয়ারের মধ্যে পাবেন পেমেন্টটা, এরপর হচ্ছে লো ক্যাশ আউট, এখানে ক্যাশ আউট খুব কম পরিমাণ, আপনি জাস্ট $1 হলে উইথড্র করতে পারবেন, আর এখানে জয়নিং বোনাস হচ্ছে 20 সেন্ট। তো এটা খুবই চমৎকার একটা সাইট, বাট এই সাইটের মেন প্রবলেম হচ্ছে আপনি যখন উইথড্র করবেন ম্যাক্সিমাম টাইমই আপনার আইডি ভেরিফিকেশন চলে যাবে। এই সাইটে যেহেতু $1 উইথড্র করতে পারবেন সো সাইটটাতে আপনি কাজ করতে পারেন। এরপরে আমাদের 4 নম্বর সাইট হচ্ছে
কোয়েন্টিপ্লাই, এটা খুবই জনপ্রিয় একটা সাইট। এটার জনপ্রিয় হওয়ার মেন কারণ হচ্ছে এই সাইটের লো পে আউট আর পেমেন্ট অনেক ফাস্ট করে। এরপরে আরও মজার বিষয় হচ্ছে এই সাইটে আপনি বিটকয়েন উইথড্র করতে পারবেন। এখানে অনলি $5 হলেই আপনি গিফট কার্ড উইথড্র করতে পারবেন। ওভারঅল এই সাইটটা খুবই ভালো একটা সাইট, আপনারা চাইলে কাজ করতে পারেন। এরপরে আমাদের লিস্টে 3 নম্বর যে সাইটটা আছে সেটা হচ্ছে ফ্রি স্কিনস। অনেকের কাছে সাইটটা অনেক নতুন, বাট এই সাইটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখানে 3 সেন্ট হলেই উইথড্র করতে পারবেন। অনলি 3 সেন্ট হলেই আপনি বিটকয়েন উইথড্র করতে পারবেন, এটা হচ্ছে সাইটের সবচেয়ে মজার বিষয়। এরপর এই সাইটে কোনো প্রকার ফোন নাম্বার লাগে না, আপনি খুব ইজিলি কয়েন বেশি উইথড্র করতে পারবেন। আর এখানে আপনি পেমেন্ট মেথডগুলো দেখেন, এখানে বিটকয়েন উইথড্র করতে পারবেন, পেপালে পারবেন, ইথেরিয়ামে, এরপরে ভিসা কার্ডে, সো অনেকগুলো পেমেন্ট অপশন আছে। এখানে যতগুলো পেমেন্ট অপশন আছে অন্যান্য সাইটে এত পেমেন্ট অপশন নেই, সো এই সাইটটিতে কাজ করেন, মজা পাবেন, আপনারা চাইলে কাজ করতে পারেন। আজকের লিস্টে আমাদের 2 নম্বর সাইট হচ্ছে ফিচার পয়েন্টস, এটাও খুবই জনপ্রিয় একটা সাইট। বাট এই সাইটের প্রবলেম হচ্ছে আপনি ভালো মানের আইপি না হলে এই সাইটে কাজ করতে পারবেন না। এই সাইটটা ডিরেক্টলি বলে দিবে যে ইউ আর ইউজিং প্রক্সি অর ভিপিএন, তো এই সাইটে কাজ করতে গেলে অবশ্যই ভালো মানের আইপি লাগবে। এই সাইটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে উইথড্র করলে কোনো প্রকার ফোন নাম্বার লাগে না, আর আপনি পেমেন্টটা 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এখানে আপনি $5 হলে গিফট কার্ড উইথড্র করতে পারবেন, আর পেমেন্ট আপনি 24 আওয়ার্সের মধ্যেই পাবেন। সো ওভারঅল বলতে গেলে সাইটটা অনেক ভালো একটা সাইট, আপনারা চাইলে কাজ করতে পারেন। আজকে আমাদের লিস্ট 1 নম্বর সাইট হচ্ছে, না থাক আজকে আর বলবো না, এটা অন্য কোনো দিন বলে দিব। ওহো, অলরেডি সাইটটা আপনারা দেখে নিছেন, যাই হোক বলে দিই, তো আর হাইড করার মতো কিছু নেই। সাইটটা হচ্ছে কিউমি, এটা আমার খুব পছন্দের একটা সাইট। এই সাইটটাতে আপনি গিফট কার্ড উইথড্র করলেও ইনস্ট্যান্ট আপনি পেমেন্ট পাবেন। বাট এই সাইটে কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যানের পরিমাণ খুব বেশি, আর সেকেন্ডলি হচ্ছে আপনি এখানে উইথড্র করতে গেলে আপনার মাস্ট বি ইউএস এর ভেরিফাইড পেপার লাগবে, তাহলে আপনি উইথড্র করতে পারবেন। আর এখানে মিনিমাম উইথড্রলটা হচ্ছে খুবই কম, অনলি $1 হলেই এই সাইট থেকে উইথড্র করতে পারবেন, আর আপনি টাকাটা পকেটে নিতে পারবেন। সাইটটা নিয়ে ডিটেলস আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটা ফলো করতে পারেন, ভিডিও পেয়ে যাবেন আই বাটনে। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি সাইটগুলো। এই 10টা সাইটের মধ্যে কোন সাইটগুলো আপনার বেস্ট লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কোন সাইটগুলোতে আপনারা মেনলি কাজ করেন সেটা জানাবেন। আপনার কমেন্ট থেকেই অনেকে হয়তো বা অনেক হেল্প নিতে পারবেন, সো এইটা মাস্ট বি করবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে, সবাই ভালো থাকেন, টাটা।